আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, বাড়ি এক লতিরাজ কচু চাষ পদ্ধতি। বাড়ি এক লতিরাজ কচুর লতি কাটা হচ্ছে, প্রতিটি লাইন থেকে এনে এনে থোয়া দেখেন লতির যে সাইজগুলি। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই লতিরাজ কচু যেগুলো নিচু জমি, এসব জমিতে আপনারা লতিরাজ কচু চাষাবাদ করবেন, তাহলে ভালো একটি লাভবান করতে পারবেন। অন্যান্য আবাদের সাথে দেখা যায় লতিরাজ কচু ভালো মানের একটি আবাদ, কারণ এক বিঘা জমি যদি লতিরাজ কচু চাষাবাদ করেন তাহলে 5 মণ 6 মণ লতি উৎপাদন করতে পারবেন। অনেকে দেখবেন যে বলবে 10 মণ 12 মণ, এটা মিথ্যা, এটা বানোয়াট। এই যে আমাদের জমিতে আমি লতি দেখাবো, আমাদের যে লতির সাইজগুলি দেখেন, এই যে লতির সাইজ কাটা হচ্ছে জমিতে, এটা লাগানো আছে লাইনে, এক হাত পর পর, এক লাইন থেকে আরেক লাইন, দেড় হাত পর পর এই লতিরাজ কচু চাষাবাদ করা আছে। তো আমরা এই পোজের থেকে কিছু চারা তৈরি করি। এই দেখেন যে চারাগুলি, দেখেন প্রত্যেকটি চারাতেই লতি। আর এই চারাগুলি আমরা 2 টাকা পিস মূল্যে বাংলাদেশের প্রতিটি জেলায় সেল দিয়ে থাকি। আপনারা যদি লতিরাজ কচু চাষাবাদ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই লতিরাজ কচুর চারা সেল দিয়ে থাকি। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।